আবহাওয়ার আজকের খবর। ঘূর্ণিঝড় বোখা বঙ্গোপসাগর থেকে এসে চট্টগ্রাম অতিক্রম করবে, এজন্য চট্টগ্রাম 10 নম্বর মহাসংকেত হিসেবে ধরা হয়েছে। আমি মেহেদি হাসান, আরটিভি থেকে মেহেদি হাসান, কুমিল্লা। আমি হলাম ফটোগ্রাফার, আমার নাম সাজ্জাদ হোসেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলি এবং প্রকৃতির ছবি তুলতে অনেক ভালোবাসি। আমি একজন ডাক্তার, আমি অসুস্থ ব্যক্তির সেবা করে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলি। আমি একজন কৃষক, আমি ফসল উৎপাদন করি এবং মানুষের খাদ্যের অভাব পূরণ করি। আমি একজন পুলিশ, আমি বিভিন্ন ধরনের সন্ত্রাসী ধরি, সমাজের শৃঙ্খলা বজায় রাখি। আমি একজন শিক্ষক, আমি ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা শিখিয়ে বড় একজন আদর্শ মানুষ হিসেবে। আমি একজন বাবুর্চি, আমি বাংলাদেশের বিভিন্ন মানুষের খাবার রান্না করি, যেমন বড় বড় বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, এসব অনুষ্ঠানে আমি রান্না করে মানুষদের সেবা করি। আমি একজন দর্জি, আমি এই দেশেরই একজন বাসিন্দা। আমি সকলের কাপড় জামা সেলাই করি, শিশুদের স্কুল ড্রেস ইত্যাদি সেলাই করি, তাই আমাকে সবাই অনেক ভালো দর্জি হিসেবে চেনে। স্কুল ড্রেস, থ্যাংক ইউ। সবজি কিনবেন, সবজি, বিভিন্ন ধরনের সবজি। আমি একজন সবজি বিক্রেতা, আমি মানুষের বাড়ি বাড়ি সবজি বিক্রি করি। আমি একজন ফেরিওয়ালা, আমি মানুষের বাড়িতে বাড়িতে যাই, যে লেজ পিতা কানে দুল হাতের বালা আমি বিক্রি করি। আমি একজন কাঠ মিস্ত্রি, আমি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করি।